আসসালামু আলাইকুম ভাইয়া, আমাদের বিজনেস শুরু হয়ে গেছে ঈদের কালেকশন, এবং কি আমাদের কাস্টমার বেশিরভাগ বাংলাদেশি, চলতেছে আমাদের বিজনেস আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাইয়া, এটা দিব। মেইন আইটেম হচ্ছে জুতা, জুতার মধ্যে দামি আইটেম আমাদের কাছে কম চলে, বেশিরভাগই আলফানুসের সামান আলহামদুলিল্লাহ বেশি চলতেছে। আর জসিম ভাই আমাদেরকে ক্যাশ ক্রেডিটের সুযোগ দিচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, আমাদের অনেক সাপোর্ট হইতেছে, ভালো চলতেছে, অনেক লাভবান আছে, ফানুসের মাল আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আলহামদুলিল্লাহ, করোনার পর থেকে 19 সালের পর থেকে ব্যবসা বাণিজ্য ডাউনের পর থেকে মোটামুটি 24 সালের ব্যবসা একটু উন্নত মান হচ্ছে, এখন মোটামুটি সেলস বাড়ছে আগের থেকে, আর কাস্টমার চাহিদা একটু বেশি আছে মোটামুটি, ইভেন মার্কেট রানিং আছে এখন। ঈদের বিজনেস আলহামদুলিল্লাহ ভালো হইতেছে, করোনার পর থেকে আলহামদুলিল্লাহ এখন বিজনেস অনেক বেশি, বেসাগিনিও ভালো, কাস্টমারও পাইতেছি আমরা, বেসাগিনি অনেক সুন্দর হইতেছে, কাস্টমারও আসতেছে। আমি জিএম শহীদ সালালা বাঙালি বাজার থেকে বলছি, আমি এখানে রেডিমেড গার্মেন্টস হোলসেল করে থাকি, আমি মূলত আমার প্রোডাক্টগুলো আমি বাংলাদেশ থেকে দুবাই আনি, দুবাই থেকে এখানে আনি, এখানে এনে আমি এখানে হোলসেল করি এবং টুকিটাকে রিটেল করি, আর শু আইটেমটা বিশেষ করে জসিম ভাই এলাকায় হোলসেল করে থাকেন। আলহামদুলিল্লাহ আগের চেয়ে বিজনেস এখন ভালো। এই ঈদে ওমানে বাংলাদেশি পাঞ্জাবি, শাড়ি, থ্রি পিস ও বাচ্চাদের কাপড়ের বাহারি কালেকশন নিয়ে এসেছে আলবারাকা হাইপার মার্কেট। এছাড়াও দেশি বিদেশি যে কোনো পণ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে